হ্যালো ভিউয়ার্স, আমি দিশারি, ফাউন্ডার অফ দিশারি গ্যাং। আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা রিমেম্বার ডিসেবল অ্যাকাউন্ট বা রিমেম্বার অ্যাকাউন্ট কিভাবে অতি সহজেই ব্যাক করবেন। তো আমি বলছিলাম যে আমার গতকালকের ভিডিওতে 50টা লাইক হলেই আমি ভিডিও আপলোড করে দিব। তো আজকে আপনাদেরকে আমি সিক্রেট ট্রিক্সটা দিয়ে দিব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করে ফেলতে পারবেন খুব সহজেই। তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ব্রাউজার থেকে অথবা ফেসবুক অ্যাপস থেকে যেটা থেকেই আপনি এই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করছেন বা অনেকবার ইউজ করা হয়েছে, তো আপনি আপনার অ্যাকাউন্টের যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার ফোনের যে অ্যাপস আছে ওইখান থেকে আপনি যে ব্রাউজারে লগ ইন করছেন বা সাবমিট দিবেন ওখান থেকে। যেহেতু আমি আমার আইডিতে এখন সাবমিট দিব হচ্ছে গুগল ক্রোম দিয়ে, সেক্ষেত্রে আমি এখানে যদি সার্চ করি গুগল ক্রোম, এই যে ক্রোম, এখান থেকে আপনারা দেখেন যে স্টোরেজ, এই স্টোরেজ থেকে আপনারা অবশ্যই ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আমি ডাটা ক্লিয়ার করে নিছি আগেও, যার ফলে আমি এখন ডাটা ক্লিয়ার করতেছি না। আপনারা এখান থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন পুরোটা। ডাটা ক্লিয়ার করার পরে আপনারা আপনাদের আইডিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদেরকে এই যে এই লিঙ্ক থেকে সাবমিট করতে বলবে যে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন মেমোরিয়ালাইজ। এখানে অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে দিবেন, এখান থেকে ডেস্কটপ মোড করে দিবেন। ডেস্কটপ মোড করে তারপর সাবমিট করবেন। এই যে এখানে আমি ডেস্কটপ মোড করে নিতেছি, ডেস্কটপ মোড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা গুগল প্লে স্টোর থেকে ইন্ডিয়া ভিপিএনটা, এই যে এখানে যে ভিপিএনটা আপনারা দেখতে পারতেছেন ইন্ডিয়া ভিপিএন, এই ইন্ডিয়া ভিপিএনটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এখান থেকে সিঙ্গাপুর, জার্মানি, স্পেন, যে কোনো একটা লোকেশন বর্তমানে সাবমিট করার জন্য আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি সিঙ্গাপুর সিলেক্ট করে নিচ্ছি। এই যে এখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করে নিলাম। সিঙ্গাপুর সিলেক্ট করার পর আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের লোকেশনটা আসলেই কি সিঙ্গাপুরে আছে কি না। যেমন এটা কিভাবে দেখবেন, এই যেমন আমি গুগল ক্রোমের মধ্যে দেখি যে মাই লোকেশন, এখন আমার লোকেশন কোথায় দেখাইতেছে, আমি আগে এটা চেক দিই। এই যে দেখেন যে আমার লোকেশন কিন্তু সিঙ্গাপুর দেখাইতেছে। যখন আমি ভিপিএনে কানেক্ট হয়েছি আমার লোকেশন সিঙ্গাপুর। অনেক ভিপিএনের মধ্যেই যে আপনি যদি সিঙ্গাপুর কানেক্ট করেন বা যে কোনো দেশ কানেক্ট করেন, তাইলে দেখা যাইতেছে যে আননাউন, মানে কোন ডিভাইসও আননাউন দেখায়, তারপর আপনার ওই এলাকার নাম কি, কোন দেশে আছেন ওইটাও আননাউন দেখায়। তো ওই সকল ভিপিএনে আপনারা সাবমিট দিবেন না, কারণ একটা লিগাল একটা ভিপিএনে সাবমিট দিবেন যে ভিপিএনটা থেকে আপনার আইপি অ্যাড্রেসটা একদম লিগাল দেখাইতেছে, মানে যেটা কানেক্ট করতেছেন ওই দেশটাই দেখাইতেছে। ওইটা আমি গুগল থেকে দেখে নিলাম। আপনারা চাইলে আপনাদের অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে ওইখান থেকেও দেখে নিতে পারেন, যে সিকিউরিটি অ্যান্ড লগইন থেকে যদি চেক দেন সেক্ষেত্রেও আপনারা দেখে নিতে পারবেন। তো এই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে রিফ্রেশ করবেন। তো যাদের আইডিগুলা রিসেন্টলি ডিসেবল হয়েছে বা রিমেম্বার হয়েছে, তারা এই ভিডিওটা ফলো করে সাবমিট দিবেন। 72 ঘন্টার ভিতরে আপনার আইডি ব্যাক আসবে, যদি আপনার আইডেন্টিটি কার্ড হোল্ডিং সব কিছু ঠিকঠাকভাবে থাকে। আর যদি আপনার আইডেন্টিটি কার্ড না থাকে বা সব কিছু ঠিকঠাক মতো না থাকে, সেক্ষেত্রে আপনি রিভিউ পাবেন না। যাদের অরিজিনাল সব কিছু তার এখান থেকে সাবমিট দিবেন, রিভিউ পাবেন 72 ঘন্টার ভিতর এবং আপনাদের আইডি ব্যাক চলে আসবে। তো এখান থেকে আমি যে আইডিটা সাবমিট করবো, এখন আমি এখান থেকে সাবমিট করব হচ্ছে আমার একটা আইডি। তো ইউর ফুল নেম, এখানে আপনার যে আইডির যে ফুল নামটা ছিল ওই নামটা দিয়ে দিবেন। ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিবেন। তো আমি আমার আইডিতে যে নাম ছিল আমি ওইটা দিয়ে দিতেছি। আমি আমার ইনফরমেশনগুলো এখানে অ্যাটাচ করে নিলাম, আমার যে হোল্ডিং ছিল অ্যাটাচ হচ্ছে। এই যে এখানে আমি আমার নাম, আমার অ্যাকাউন্টের ইমেল, জন্ম তারিখ এবং যেই হোল্ডিংটা আছে এখানে দেখেন আমি হোল্ডিংটা কিন্তু রিনেম করছি। রিনেম করে আমার আইডির যে নাম, ওই নামের
নাম লেখার পরে আবার এখানে লিখে দিছে যে ফেস হোল্ডিং, আপনারা ওই জিনিসটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করার পর আপনারা এখান থেকে সাবমিট করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এরকম একটা লেখা আসবে, তো আপনাদের ওয়েট করতে হবে 72 ঘন্টা। আপনারা ওয়েট করবেন, 72 ঘন্টার ভিতর আপনাদের রিভিউ আসবে। যদি আপনার কার্ড একদম সব কিছু ঠিকঠাকভাবে হয়ে থাকে, আর যদি আপনার কার্ড ফেক হয়ে থাকে বা কার্ড তেমন ভালো না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি রিভিউ পাবেন 10-12 দিন পরে। যাদের আইডি নতুন ডিসেবল হয়েছে তারা এই ভিডিওটা এইভাবে সাবমিট দেওয়ার পর কমেন্ট করেন, আর যাদের অলরেডি আপনারা সাবমিট করে দিচ্ছেন কিছুদিন যাবত কিন্তু রিভিউ পাচ্ছেন না, তারা কমেন্ট করেন। যারা রিভিউ পাচ্ছেন না তাদের জন্য আমি বিকালে আরেকটা ভিডিও দিব যে কীভাবে তারা সাবমিট করবেন এবং তাদের আইডিটা কীভাবে রিকভার করবেন। তাড়াতাড়ি কমেন্ট করে জানান, আমি আরেকটা ভিডিও আপলোড করব। এটা হচ্ছে শুধুমাত্র নতুন, যারা নতুন ডিসেবল হয়েছে বা সাবমিট করে নাই তাদের জন্য। তারা এইভাবে সাবমিট দিবেন, সাবমিট দিয়ে 72 ঘন্টা ওয়েট করবেন। 72 ঘন্টার পরে যদি রিভিউ না পান, সেই ক্ষেত্রে আমি যে ভিডিওটা দিব, দ্বিতীয় ভিডিওটা যেটা দিব, যাদের ফেক কার্ড থাকবে বা কার্ড তেমন একটা ভালো না বা হোল্ডিং তেমনভাবে তোলা হয় নাই, তারা আমার আজকে যে বিকালের যে ভিডিওটা দিব ওই ভিডিওটা আপনারা ফলো করবেন। ওই ভিডিওটা ফলো করে তারপর 3 দিন পরে আপনারা কিন্তু 3 দিন পরে ওই ভিডিওটা ফলো করবেন। যারা আজকে আমার এই ভিডিও দেখে সাবমিট করতেছেন তারা 3 দিন পরে ফলো করে তারপর ওইভাবে সাবমিট দিবেন। আর যারা অলরেডি রিভিউ পাচ্ছেনই না, সাবমিট করেই যাচ্ছেন কিন্তু কোনো প্রকার রিভিউ আসতেছে না, তারা আমার বিকালের যে ভিডিওটা আপলোড করবো আমি, ওই ভিডিওটা আপনারা দেখবেন, ওই ভিডিওটা দেখে সেমভাবে সাবমিট করবেন, আপনাদের আইডিতে 100% রিভিউ যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।